Hey guys, welcome to football. Today's video is Shobai ke shagoto. To good morning, Shobai ke. Aro ekta besh bhalo transfer update video bhalo in the sense ei karoni bolchi. Last koyek din East Bengal ke niye besh kichu controversial kothabartra ami bolechi. To ei video te dutu bhalo update royeche East Bengal supporters er jonno je gulo taderke hoyto kichuta holeo happy korte pare. To dekho shotti kotha bolte gele karur shonge kintu amar kono shotruta nei je ঘটনাগুলো সত্যি ঘটে সেগুলোই তোমাদের সামনে তুলে আনাটাই কিন্তু আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে তো সেই কাজটাই আমি করছি তো যাই হোক ট্রান্সফার মার্কেটে দুজন ফুটবলারের নাম নিয়ে কিন্তু ইতিমধ্যেই বেশ কিছুটা গুঞ্জন শোনা যাচ্ছে এবং দুজন প্লেয়ারের সঙ্গে ইস্ট বেঙ্গলের কথাবার্তা অনেক দূর এগিয়েছে এই রকমটা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো প্রথমেই বলে রাখছি ট্রান্সফার মার্কেট কিন্তু খুবই চেঞ্জেবল সেখানে যখন তখন যে কোনো কিছু হতে পারে তো প্রেজেন্ট স্ট্যাটাস নিয়ে কথাবার্তা অনেকেই বলতে পারো যে তুমি তো বলছো এই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা এগোচ্ছে তারপরে কেন আসছে না তো ডিল সিকিউর করার কিন্তু অনেকগুলো স্টেজেস থাকে সবগুলো স্টেজে যদি ঠিকঠাক করে কমপ্লিট করে ফেলা যায় তবেই কিন্তু একটা ভালো ডিল হয় তো যাই হোক প্রথমেই যে ফুটবলারটির ব্যাপারে আসবো জিতেশ্বর সিং তার সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গলের কথাবার্তা যথেষ্ট পজিটিভ সাইডে অনেক জায়গাতেই তোমরা এইটা পাবে যে জিতেশ্বর সিংকে চেন্নাইন এফসি রিলিজ করছে না সেইটা কিন্তু ঠিক নয় ইস্ট বেঙ্গল কিন্তু এই ডিলটার জন্য যথেষ্ট ট্রাই করছে ইভেন সামনে যেসব অপশানসগুলো ছিল সেগুলোর মধ্যে অনেকজনই হাতছাড়া হয়ে গিয়েছে অলরেডি আর বাদবাকি যেসব অপশানসগুলো রয়েছে সেগুলোর থেকে জিতেশ্বর কিন্তু কিছুটা হলো একটু মানে চিপের ওপর থাকা অপশান কিন্তু ভালো অপশান মানে বয়সটা কম অনেক দিন তার থেকে সার্ভিস পাওয়া যেতে পারে তো জিতেশ্বরের ব্যাপারটা নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল কিছুটা হলো এগিয়েছে এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি অন্যদিকে ফরেন স্ট্রাইকার কে আসবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ প্রিলিমিনারি রাউন্ড স্টেজ টুতে প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে কোন ফরেন স্ট্রাইকার নামবে ক্লেটন সিলভার সঙ্গী হয়ে সেটা নিয়ে আমরা প্রত্যেকেই জানতে খুব ইন্টারেস্টেড তবে বলতে পারি কার্লিটোস বলে যে ফুটবলারটির সঙ্গে ইস্ট বেঙ্গল কথাবার্তা বলেছে যিনি লাস্ট খেলেছিলেন আস্তানা ক্লাবের হয়ে এবং যে ক্লাবটি কিন্তু ইউরোপিয়ান ফুটবলে যথেষ্ট বড় নাম সেই কার্লিটোসের সঙ্গে ইস্ট বেঙ্গল কথাবার্তা কিছুটা হলেও পজিটিভ সাইডে নিয়ে যেতে পেরেছে ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কোয়াত্রেতের পার্সোনালি কিন্তু কার্লিটোসকে খুবই পছন্দ আর কার্লোস কোয়াত্রে নিজেই বলেছেন তার সঙ্গে একাধিক ফুটবলারের কথাবার্তা হচ্ছে তো কার্লিটোস অবশ্যই তাদের মধ্যে রয়েছে এবং কার্লিটোসের ব্যাপারটা নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট যথেষ্ট হোপফুল বিশেষ করে কার্লোস কোয়াত্রে যেহেতু রেকমেন্ড করেছে তার কারণ ইস্ট বেঙ্গলকে অনেক ম্যাচ খেলতে হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ প্রিলিমিনারি রাউন্ড স্টেজ টুয়ের খুব ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে যেখানে কিন্তু মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটা স্ট্রং টিমের এগেনস্টে খেলতে হবে এবং তারপরে যদি তারা সেই প্রিলিমিনারি রাউন্ড স্টেজ টুয়ের ম্যাচ জিততে পারে তখন তারা প্রিলিমিনারি রাউন্ড স্টেজ থ্রিয়ের ম্যাচ খেলবে এবং যদি তারা প্রিলিমিনারি রাউন্ড স্টেজ থ্রিয়ের সেই ম্যাচটা জিততে পারে তখন তাদেরকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে হবে তো সেক্ষেত্রে কার্লিটোসের ডিলটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য খুব একটা হট ডিল হতে পারে যদি ইস্ট বেঙ্গল এই ডিলটাকে সিকিউর করতে পারে তবে কার্লিটোসের সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গলের কথাবার্তা অনেকটা এগিয়েছে এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি তো যাই হোক চলো এই আপডেটসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যদি ভিডিওটা ভালো হচ্ছে লাইক করে দিও মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর সব চ্যানেলগুলি তোমরা সাবস্ক্রাইব করলে আরও ভালো ভিডিও কোনো মোটিভেশন পাওয়া যায় তো চলো এখন তোমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে